কয়েকদিন ইব্রাহিম আদম রইলেন তার গরম করা পানির দ্বারা ওযু করলেন দিল খুশ বললেন এ আল্লাহর বান্দা এই যে আমলটা তুমি করো তোমাকে এর জন্য কি কেউ কোনো আজার বিনিময় কি দেয় লোকটা বলে না আমি একটা মূর্খ মানুষ দরিদ্র মানুষ আমার টাকা পয়সা নাই আমার অত ইবাদত করার মতো ইলম কালাম নাই আমি কাঠুনিয়া কাট কাটি অল্প খাই দরিদ্র মানুষ ঝুপড়ি ঘরে ঘুমাই জঙ্গলাত থেকে কেটে আনা কাঠগুলোকে কিছু কাঠ মুসল্লিদের ওজুর জন্য আমি পোড়াই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো কবুল ইবাদত করার মতো যোগ্য ইখলাস ইলম আমার নাই কিন্তু আমি তোমার কিছু মকবুল বান্দাকে তো ওযু করাই এর বরকতে আমাকেও তুমি আবেদ হিসেবে গণ্য নিও ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেলেন ইব্রাহিম বলে এ আল্লাহর বান্দা আমি কি আপনার কোনো আশা পূরণ করতে পারি নাকি লোকটা বলে আমার দুইটা আশা আছে জানি না ওটা পুরো হবে কিনা একটা আশা হলো মরার আগে আমার একটা ভালো মানুষ দেখতে মনে চায় এ কারণে ভালো মানুষ দেখার জন্য দোয়া করে আল্লাহ আমি ইব্রাহিম দেখবার চাই ইব্রাহিম দেখবার চাই জানি না আমার আরজু পুরা হবে কিনা ইব্রাহিম আদহাম বলে আল্লাহর প্যারা তোমার এই আরজুটা তো পুরা হইয়াই গেছে কারণ আমি এ রাজ্যের বাদশাহ ইব্রাহিম জড়ায়া ধরেছে জড়ায়া ধরে বলে আমার রবের কাছে তো আমার আর একটা আরজি আছে শুধু ইব্রাহিম দেখলেই আমার আরজি শেষ না আমার আর একটা আরজি হলো আমি বদকার কিন্তু আমার জানাজা যেন ইব্রাহিম পড়ায় ইব্রাহিম আদহামের মতো বুজুর্গের জানাজা যদি আমার নসিব হয় আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করবে আশ্চর্য আল্লাহর পেয়ারা এ কথাটা বলার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলে আল্লাহ একটা পুরা করলে আর একটা পুরা করবে না আল্লাহ আর আকাশের দিকে তাকায় সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু একদিক দিয়া কালেমা পড়ছে আর একদিক দিয়া লোকটার প্রাণ পাখিটা বের হয়ে গেছে ইব্রাহিমের কোলে শুয়ে পড়ছে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে তাকে জানাজা করলেন গোসল দেওয়ালেন নিজে জানাজা করলেন নিজে দাফন করলেন একটা বুজুর্গের জানাজা দাফন নসিব হয়ে গেছে কি আমল অজু করানোর আমল বান্দার ছোটখাটো আমল আল্লাহ তাআলা নষ্ট করে না সাহাবি আল্লাহর রাসূলকে ওযু করায়ছে নবীজি খুশি হয়ে বলে ইসআল মা শিতা এই সাহাবি আমি তোর উপরে খুশি হয়ে গেছি তোর যা চাইতে মনে চায় তা আমার কাছে চাইতে পারস তুই যা চাবি তোকে আমি তাই দিব সত্যের পথ অবলম্বন করুন KH ইসলামিক মিডিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتقوا يوما ترجعون فيه إلى الله وقال النبي صلى الله عليه وسلم
المرء مع من أحب. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানুষের জীবনে কঠিন দিন তিনটা। একটা কঠিন দিন হলো যেদিন মানুষের জন্ম হয়, জন্মের দিনটা খুব কঠিন দিন। যিনি জন্মগ্রহণ করে আর যার পেট থেকে জন্মায়, উভয়ই মৃত্যুর ঝুঁকি নেয়। জন্মের সময় মৃত্যুর ঝুঁকি। মায়েরা সকলের কাছ থেকে বিদায় নেয়, কারণ একটা নতুন মানুষ দুনিয়ায় আসবে, একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আজকে যে পরিবারের সদস্য ছিল পাঁচজন, আজকে হবে ছয়জন। যারা ছিল দুইজন, আজ হবে তিনজন। নতুন একটা ঘটনা ঘটবে, আর ঘটনাটার প্রস্তুতি এত বেশি হয়। মায়েরা ঘরের সকল আর কাজ থেকে বিদায় গ্রহণ করে, মৃত্যুর জন্য প্রস্তুতি হয়। যার জন্ম হয় তারও ঝুঁকি কম নয়, তার ঝুঁকি হইল এই মৃত্যুর রিক্সে। একটা মানুষের জন্ম হয়, জন্মের সময় বহু মানুষ মারা যায়। আমার নাকের সামনে বসে যদি এরকম করে না কেউ, আমার কানটা ধৈরা মনে চায় উঠাইয়া দিই। বেটা রাত ১২টা বাজে, তোমাদের কেউ দড়ি কাছে দিয়ে বেঁধে রেখেছে এখানে, চলে যাও। তুমি মোবাইল টিপে টিপে আর কত করবে? ৫টা মিনিট একটু মোবাইল সারা থাকতে পারো না? আপনি মোবাইল ধরে রাখছেন কেন? ৫টা মিনিট একটু মোবাইল সারা থাকেন না, তওবা করেন আর দোয়া করেন, এই টাইমটা কমস কম একটু মোবাইল সারা থাকেন। জিন্দগিতেও এত গাফিল দিলের নসিহা জীবনেও কাজে লাগে না, একটা কথা মনে রেখেন। কমস কম এখন দোয়া হবে, দোয়াটা দোয়ার সময় কার সাথে তাল্লুক? আল্লাহর সাথে তাল্লুক করবেন। এখনো যন্ত্র মোবাইল ধরে রাখবেন? এতগুলো সেটিং করা আছে, এরপরও আপনারটাও লাগবো? আস্তাগফিরুল্লাহ, রাগ হয়েছেন? রাগ হইলেও কথাটা যদি আপনার এক সময় বুঝে আসে, তাহলে এই রাগটাও কাজে লেগে যাবে। তা আমি যে কথাটা বলতেছি, যে একটা মানুষের জীবনে কঠিন দিন তিনটা, কয়টা? একটা দিন হলো যেদিন মানুষের জন্ম হয়, দিনটা বড় কঠিন। ওই দিন যার জন্ম হয় তারও মৃত্যুর ঝুঁকি। যার পেট থেকে একটা ঘটনা ঘটে, নতুন মানুষের আগমন হয়, তারও জন্মে সময় জন্ম দেওয়ার সময় মৃত্যুর ঝুঁকি। এ কারণে মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার সময় বিদায় নিয়ে নেয়, কঠিন দিন। জন্মটা যদি ভালো জায়গায় না হয়, ভালো ঘরে না হয়, তাহলে সারা জিন্দগি বরবাদ। কারোর জন্ম যদি কাফেরের ঘরে হয়, নাস্তিকের ঘরে হয়, মুরতাদের ঘরে হয়, কাদিয়ানির ঘরে হয়, সারা জিন্দগির জন্য সে বন্দী হয়ে যায়। যদি তার বুঝেও আসে যে ইসলাম সত্য, আবু তালেবের মতো বুঝে আসার পরেও অনেক সময় এই বুঝের উপরে নিজেকে আনা সম্ভব হয় না। আবু তালেব বুঝছিল না? নবীজির চাচা
নবীজি চাচা কিন্তু বুঝেছেন যে ইসলাম সত্য, কোরআন সত্য, নবীর নবুয়ত সত্য, সব বুঝার পরেও জন্মসূত্রে বাপদাদার যে পেছে পড়ছে এটার থেকে বেরোতে পারেনি। এ কারণে জন্মটা কঠিন। আর যদি ইমানদারের ঘরে জন্ম হয়, তার বুঝ হয় নাই, তার জবান খুলে নাই, তার কানে শক্তি আসে নাই এখনো, কিন্তু তার কানে তার রবের নাম পৌঁছে যায়, ডান কানে আজান দিয়ে দেয়, বাম কানে আকামত দিয়ে দেয়, আল্লাহু আকবার বলেন, কত খুশকিস্মত জন্ম। আর যদি কাফেরের ঘরে জন্ম হয় তাহলে ঢোলের বাড়ি, ঘণ্টির বাড়ি। মুমিনের ঘরে জন্ম হইলে তাহনিক করবে, খেজুর চিবায়া, বুজুর্গের মুখে লালা মিশায়া, অথবা নবীর লালা মিশায়া সাহাবিদেরকে তাহনিক করে দিছে। বেঈমানের ঘরে জন্ম হইলে, আকিদা খারাপ জন্ম যদি হয়, শুয়োরের দুধ খাওয়াইয়া দিবে জন্মের পরে, অথবা গরুর মুত খাওয়াইয়া দিবে জন্মের পরে। কঠিন সময় এটা, জীবনের একটি কঠিন দিন মানুষের জন্মের দিন। আর একটা কঠিন দিন হল মানুষের মরণের দিন, এই দিনটা খুবই কঠিন। এই দিনে মানুষের জিন্দগির সব ভালোবাসার বন্ধন তছনছ হয়ে যায়, মা সন্তানের বন্ধন, বাপ সন্তানের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, সব বন্ধনের সব রশিগুলো সব কেটে যায়, আর খালি হাত কাফন পড়া অবস্থায় একটা মানুষের ভিন্ন আরেকটা আলম, আরেকটা জগতের যাত্রা শুরু হয়ে যায়। এবং এটা এতই কঠিন, এটা যদি খালি কেউ চিন্তা করে আর স্মরণ করে তাহলে তার জীবনেও তফসিরও শুনতে হবে না, ওয়াজও শুনতে হবে না, মৌলবীর হুঙ্কারও শুনতে হবে না, মরণের কথা স্মরণ করলে সে মুত্তাকি হয়ে যাবে। তার যদি মৃত্যু স্মরণটা শুধু সে করে, এত কঠিন দিবস। আল্লাহর রাসূল বলেছেন মৃত্যু স্মরণ একটা মানুষের জন্য যথেষ্ট নসিহাত, এটাই যথেষ্ট, আর কোনো ওয়াজ তার লাগবে না, তার মরণের স্মরণটাই তাকে ভালো বানায় দিবে। এবং এটার থেকে কেউ বাঁচার কায়দা নাই, পৃথিবীর কোনো রাজা বাদশাহ বাঁচতে পারে নাই, কোনো শক্তিশালী মানুষ বাঁচতে পারে নাই, কোনো ধনী অর্থর শক্তি দিয়ে বাঁচতে পারে নাই, ক্ষমতাধর সাদ্দাত, নমরুদ, ফেরাউন তার ক্ষমতা দিয়ে বাঁচতে পারে নাই, কোনো নবী রবের সাথে গভীর সম্পর্কের দ্বারায়ও মরণ ছবল থেকে বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারব না। ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগায় সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে থায় লাগায় সিঁড়ি। এটার থেকে পালানোও সম্ভব না, বাঁচাও সম্ভব না। আর ঘটনা এত কঠিন যে এই দিনে হয়তো বাগানে প্রবেশ হবে অথবা আগুনে প্রবেশ হবে। যদি কারোর মরণ ভালো হয় তাহলে সে জান্নাতের বাগানে চলে যাবে, আর যদি মরণ কারোর খারাপ হয় তাহলে আগুনের ভরপুর দোজকের খণ্ডের ভিতরে চলে যাবে। কঠিন দিন। মরণ ভালো হয় মানুষের কর্মের দ্বারায়, আর মরণ খারাপও হয় মানুষের কর্মের কারণে। কামা তাই সোনা তামুতুন, কেউ যদি
আমল ভালো করে কর্ম ভালো করে তাহলে তার মরণ ভালো হয় আর যার মরণ ভালো হয় তার পরের ঘাটিগুলো ভালো হয় অনেক সময় সারা জিন্দেগির অপরাধের পরেও কারোর কারোর কপাল ভালো যে কঠিন দিন মরণ ভালো হয়ে গেছে জবানে কালিমা এসে গেছে তো আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ওই যুগের কারণে maaf করে দিবে কোনো আমল নাই কিন্তু মৃত্যুর দিনে তার মুখে কালিমা আসছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন পড়েছে হাসরের মাঠে এই কালিমাটাকে নেকের পালায় তুলে দেওয়া হবে আর এই কালিমার কারণে তার নেকির পালা ভারী হয়ে যাবে আল্লাহ এইটুকুনের কারণে তাকে maaf করে দিবে মরণের সময় কালিমা উচ্চারণ হইছে এই কারণে কোন চালাক মানুষ মরণ থেকে গাফেল হয় না আরে আকিল না গো গাফেল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকিল না গো গাফেল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে এক দিন নিয়ে মোহ আপনি রব কো দেখানা হে শুধু এই বিদায়টাই শেষ না আরেকটা দিবস আছে যেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিচারের দিবস ইয়াউমুল হাসর ইয়াউমুল হাসর এটা এত কঠিন হবে নবীরা ইয়া নফসি নফসি করবে নবী ওলি বুজুর্গের খাওয়া নাই নবী নবী পয়গম্বর যারা তারা ইয়া নফসি নফসি করবে মাথার আধা তুবরের সূর্য থাকবে পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারর মতো উথরাইতে থাকবে জিব্বা বের হয়ে নাভি বরাবর চলে আসবে পিপাসায় কাতর হয়ে পানি 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 দাও চিৎকার আসবে বিবস্ত্র উলঙ্গ কাপড় বিহীন সকলে হাসরের মাঠে দাঁড়াবে কোরআনে করিম বলে গায়ে কোনো কাপড় থাকবে না হযরত ফাতিমা বলে আব্বা জান উলঙ্গ অবস্থায় সবাই একসাথে দাঁড়াইলে লজ্জা লাগবে না সরকার বলেন মা এত কঠিন দিবস হবে এত কঠিন দিবস কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না সবাই নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে ওই কঠিন দিনে আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য কঠিনতা করবেন না আধাত সূর্যের নিচে তাদের রাখবেন না নিজের কুদরতের ছায়ার নিচে আরশের নিচে কিছু মানুষকে আল্লাহ তাআলা জায়গা দান করবে সরকার বলেন যে সকল মানুষদেরকে হাসরের ময়দানে আরশের ছায়া কঠিন দিনে আল্লাহ তাআলা দান করবে এই সাত প্রকারের ভেতরে একটা প্রকার তারাও ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ওই দুই ব্যক্তি যাদের মাঝে মহাব্বত ছিল শুধুই মাত্র আল্লাহর জন্য এই মহাব্বতের কারণে তারা আল্লাহর জাতির ছায়ার নিচে আরশের নিচে তারা জায়গা পেয়ে যাবে এই যে রাত বাজে ১২টা সোয়া ১২টা বাজে প্রায় ধমক দিলাম শাসন করলাম উঠে যেতে বললাম তারপরে বসে রইলেন কেন দুনিয়ার কোনো লাভ এখানে নাই এতটুকুন যে কোন আলেমের প্রতি আপনার ভালোবাসা আছে এতটুকুন যে নবী নাই তো নায়েবে নবীকে দেখার একটু চাহিদা আছে নবীর কথা শোনার শক্তি নাই নায়েবে নবীদের মুখের কথা শোনার সুযোগ আছে বাস আল্লাহর জন্য একটু ভালোবাসা আছে এই ভালোবাসাটুকুনকে আল্লাহ তাআলা কঠিন দিন যেটা হবে
সেদিন আরশের ছায়ার জন্য উসিলা বানায়া আরশের নিচে জায়গা দান করবেন আল্লাহ তাআলা খেলাফ যারা তাদের ভালোবাসাটাকে মন্দ জায়গায় ব্যবহার করেছে আজকের দিনে ও 14 তারিখ আজ তাদের ভালোবাসা নোংরা জায়গায় ব্যবহার হয়েছে তাহলে যেই ভালোবাসা টুকুনের কারণে আরশের ছায়া পাওয়া যায় এই ভালোবাসার অপব্যবহার যারা আজ করেছে তারা কোথায় থাকবে কপাল তো তোমার ভালো যে আল্লাহ তাআলা তোমাকে রাত 12টা পর্যন্ত কোরআনের প্রেমী আলেমের প্রেমী আল্লাহর প্রেমী বসে থাকার সুযোগ আল্লাহ তোমাকে দান করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনিয়ে আমি দুয়ার দিকে চলে যাব কারণ আপনাদের ওয়াজ শোনার গলা ভরা আপনাদের শুনতে শুনতে আপনাদের এই পর্যন্ত আসে ওয়াজ আজকে আর আমিও দুর্বল মানুষ ক্লান্ত মানুষ লম্বা করে কিছু বলার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা আমার নাই কিন্তু সব তো স্নেহের দেখেন এই যে রফি তো বয়ান করছে রফি বিন মুনির কখন চলে গেছে এখনো বসা আছে না কেন এই যে কোয়েস যদি থাকতো তাহলে আরো কয়েকজন আটকাইতো যে একসাথে সবাই খাবো একসাথে যাব একটা মহব্বতে এখানে বসে আছে সবাই আমি এরকম একটা মহব্বতেই আপনাদের সাথে একটা دینی মহব্বত যে আপনাদেরকে দেখেন এই যে আমি এখানে বসে দুইটা কথা বলতেছি অথবা আলেমরা দুইটা কথা বলতেছে আপনাকে এর চেয়ে বড় গিফট আর হয় না মনে করেন আমি কিছু কথা বলছি এই কথাগুলো আপনার জন্য হাদিয়া গিফট আশ্চর্য একটা হাদিস শুনেন এক সাহাবী এক তাবেঈকে বলে আমি তোমাকে একটি গিফট দিতে চাই গিফট গিফট যখন কেউ উচ্চারণ করে হাদিয়া তখন স্বাভাবিকভাবে আমাদের আকল কাজ করে হইল টাকা বই আই লাভ ইউ লেখা কার্ড অথবা ফুল অথবা দুনিয়ার কোনো বস্তু ওই দিকেই আমাদের ব্রেন যায় কি জানি দিব রে কিন্তু আশ্চর্য সাহাবী বলে তাবেঈকে এই আমি তোমাকে একটি গিফট দিতে চাই নেবে দেন দেন বলছি আর সাহাবী বলে সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীজির কাছ থেকে শুনেছি নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে থাকে আর আসরের নামাজ পড়ে সূর্য ডুবা পর্যন্ত যদি যায় নামাজে চুপ করে কেউ বসে থাকে আর যদি 10 বার এই দোয়াটা পড়ে লা ইলাহা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير শুধু এতটুকুন যদি কেউ পড়ে তো আল্লাহ তাআলা তাকে চারটি গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় দান করবে অর্থাৎ কই বসে থাকতে হইব সকাল সন্ধ্যায় এইটু গিফট করছে আমি সকাল সন্ধ্যা কোথায় বসে থাকি তোমার সকাল কোথায় বসে কেটে যায় তোমার সূর্য কোথায় ডুবে যায় তোমার সূর্য তোমার কি অবস্থায় উদয় হয় চিন্তা করো কখনো সাহাবী শিখাইতেছে যে বসে থাকবা সূর্যটা ডুববে বসে থাকবা যায় নামাজে সূর্যটা উঠবে আর তুমি বসে বসে মাত্র 10 বার এই কালিমাতগুলো বলবে আল্লাহ তাআলা তোমাকে 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবে সুবহানাল্লাহ জোরে বলেন বুঝে আছে অনেক সময় লাগছে চারটা গোলাম আজাদের সওয়াব নিতে এটা একটা শরীয়তের বুঝ যদি কারোর আসে তাহলে তার আমল এরকম সোজা হয়ে যায় এটা হলো গিফট আলেমরা যে কথা বলতেছে প্রতিটি কথা গিফট আপনার জন্য
আর হয় না আল্লাহর রাসূল বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে আমার উম্মতের কাছে একটি কথা হলেও হাদিয়া হিসেবে দিয়ে দাও পৌঁছে দাও যাই হোক তাই ওই একটা হাদিস এটাও কম না মুসলিম শরীফের রিওয়ায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী ওযু করাইলেন নবীজিকে কেউ যদি ওযু করাইতো তো নবী খুশি হয়ে যেতেন আমাদের যেমন মনে করেন যে এটা বিড়ি হইলে খুশি হয়ে যায় এরকম লোকও আছে ঠিক না মনে করেন মাহফিল আইছে ভুলে বিড়ির পোটলা ডানে নাই পাশের লোক কয় দেশ না একটা তো একটা বিড়ির তিন টান দিয়ে খুশি হয়ে গেছে এ কি হইছে তব দর্শন কে আমার দিকে চান একটু আপনারা কইতেছি আপনি কই জেনে ঘুরতেছেন আমার দিকে তাকান মনে করেন বিড়ি খায় আর খুশি হয়ে গেছে কেউ তো বিড়ি রাগা পায় খুশি হয় কেউ আছে কলকি পায় খুশি হয় কলকি বুঝেন গাজার কলকি তো টান দিতে দিছে গাজার মেলা হয় আমার দেশে বাংলাদেশে গাজার মেলা জামালপুরে আমি গেছি ওই যে মনির ভাই দাওয়াত দিয়ে নিছে এলাকায় ওইখানে নাকি গাজার আসর বসে মেলা ওখানে যদি কয় সিদ্ধি খা সিদ্ধি মানে বরকত খা গাজা টান বরকত খা তো যে খায় খায় আবার সে খুশি হয়ে যায় আমাদের খুশিতে সকল বাজে কাজের ভেতরে আছে কিন্তু নবীজির খুশি কি নবীজিকে কেউ যদি ওযু করাইয়া দিত তাইলে নবীজি সবচেয়ে বেশি খুশি হইত কারণ ওযুর পরে নবীজির দেখা হবে মাশুকে হাকিকির সাথে নামাজে দাঁড়াবে তাহিয়াতুল ওযু নামাজ আল্লাহর সাথে দেখা হবে আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার তার মানে রবের মুলাকাতের জন্য দরজা খুলে দিছে ওযু করাইয়া আল্লাহর রাসূল খুশি হয়ে যেতেন এ কারণে একদিন আল্লাহর রাসূল আরেক বর্ণনায় আছে একদিন আল্লাহর রাসূল শেষ রাত্রিতে ওযু করার জন্য উঠেছেন তাহাজ্জুদ পড়বেন দেখে সুন্দর এক লোটা পানি মিসওয়াক তোয়ালে সব রেডি নবীজি ওযু বানাইলেন ওযু বানায়া উম্মুল মুমিনিন কে ডেকে বললেন আয়েশা এত সুন্দর করে ওযুর পানি কে রেডি করলো উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা এ কাজ আর কে করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় উম্মুল মুমিনিন বলে ডাক দেন পেয়ে যাবেন আশপাশে আছে আল্লাহর রাসূল ডাকলেন আব্দুল্লাহ তুমি কোথায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে হাজির নবী জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ তুমি কি রাতের বেলায় ঘুমাও না এক ডাক দিলাম আর আসলে শিখার মতো একটা বিষয় আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আল্লাহর নবী আমি রাতের বেলায় ঘুমাই না হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘুমান আর আমি নবীর ঘরের পাহারাদারি করি আমার নবীজি ঘুমায় আর আমি নবীর পাহারাদার নবীরে পাহারা দিতেছে তুমি কি পারছো জীবনে কোনোদিন মৌলবি পাহারা দিতে হ্যাঁ গমসুরি করে তোমার রাস্তা তোমার কালবার তোমার ব্রিজ তোমার পায়খানা সুদ্ধা যে খায়া ফেলাইছে মানে পাবলিক টয়লেট সহ খায়া ফেলাইছে হ্যার গাড়ি পাহারা দিছ হ্যার পাহারা দিছ হ্যার বাড়ি পাহারা দিছ ঠিক আপনি কও কে মিয়া পাহারা দিছ না কিন্তু সাহাবি কারে পাহারা দেয় হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ঘুমাইতেছেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর পাহারাদার সাহাবীরা যেমন নবীকে পাহারা দিছে জমানার মানুষ যদি
আলেমদেরকে এরকম পাহারা দিতে পারত, তাহলে কোন জালেমের শক্তি ছিল না আলেমের হাতে হাত করি লাগায়। সাহাবী তো নবীর পাহারাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওজুর পানি কি তুমি রেডি করেছ? জি আমি ওজুর পানি রেডি করি আপনার। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আল্লাহর রাসূল নিজের বুকের কাপড় সরায় ফেললেন, নিজের বুকটাকে খুলে দিলেন, হাত পেতে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আয় আয়, এই শেষ রাতে আমার বুকে আয়, আমার সিনায় তোর সিনা লাগায়া আমি তোকে একটু দোয়া করে দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি নসিব কি, আল্লাহর রাসূলের খালি বুকের উপরে যায় শুয়ে পড়লেন, আর আল্লাহর নবী বুক জড়ায় ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিলেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দীন ওয়াআল্লিমা। নবীর এক দোয়ায় তিনি রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম হয়ে গেলেন। নবীজিকে ওযু করায়া খুশি করা দোয়া লয়ে লইছেন। এমনিতে কাউকে ওযু করানো এটা অনেক দামি একটা আমল, জমানার বুজুর্গদেরকে ওযু করা করা বুজুর্গ হয়ে গেছে, কারণ ওযুর সাথে মানুষের ইবাদতের কবুলিয়াতের সম্পর্ক থাকে। ওযু যত ভালো হয় ইবাদত তত ভালো হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা তামামা উযুইক, আল্লাহর রাসূল পরিপূর্ণ ওযু আল্লাহর কাছে চেয়েছেন, কারণ ওযু যত ভালো ইবাদত তত ভালো। ভালো করে আপনি যদি কাউকে ওযু করায় দেন, তাহলে সে যে নামাজটা পড়বে তার নামাজের সওয়াব আপনি উযুর পানি ঢেলেছেন, আল্লাহ আপনাকেও দান করবে। আল্লাহু আকবার জোরে করে বলেন আপনার। এ কারণে কিন্তু আরবরা ওযুখানা পাঠায় আমাদের দেশে, দেখবেন লেখা আছে ওযুখানার দান। তার মানে কি যে আল্লাহর বান্দারা ওযু করে করে নামাজ পড়বে, ওই উনি ওইখানে বয়ে বয়ে নামাজের সওয়াব লইব। কিছু লোক যদি থাকেন তাহলে আমি কিছু কথা বলি, বাকিরা জাগা অসুবিধা কি, আপনারা কিছু থাকবেন তো, তাই না? ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন। আমি বেশি লম্বা করব না, লম্বা করার সাহসই নেই, না 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 ওটা তো শক্তিই নেই। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি সিরিয়াস আরেকটা কথা শুনেন, দোয়ার আগে যে আপনাদেরকে একটা আঘাত করতে চাই, আঘাত মানে দরদের আঘাত আর কি, আদরের আঘাত, আঘাতটা একটু পরে করি, আঘাত করলে যদি আবার চলে যান, এখানে আগে একটু আঘাতটা করার আগে একটু ভালো করে মাথায় একটু তেল মাখাইতেছি আর কি। তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ এক এলাকায় গেছেন, আমি যেমন আপনাদের এলাকায় এসেছি, এরকম ইব্রাহিম আদম সপ্তদেশে বলখের বাদশা নিজের রাজ্যের কোন গ্রামে চলে গেছেন দাওয়াতের কাজ করতে, যায় দেখে সুন্দর একটা মসজিদ, শীতের দিন, আশ্চর্য একটা লোক আছে ওই এলাকায় যিনি মসজিদের সামনে বসে সকাল সন্ধ্যা লাকড়ি দিয়া গরম পানি করে, আর মুসল্লি যারা মসজিদে আসে তাদের গরম পানি দিয়া ওযু করায়। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন কয়েকদিন ইব্রাহিম আদম রইলেন, তার গরম করা পানির দ্বারা ওযু করলেন, দিল খুশ বললেন, এ আল্লাহর বান্দা এই যে আমলটা তুমি করো, তোমাকে এর জন্য কি কেউ কোনো আজার বিনিময় কি দেয়? লোকটা বলেন, না আমি একটা মূর্খ মানুষ, দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা নাই, আমার অত ইবাদত করার মতো ইলিম কালামও নাই,
আমি কাঠুনিয়া কাট কাটি অল্প খাই দরিদ্র মানুষ ঝুপড়ি ঘরে ঘুমাই জঙ্গলাত থেকে কেটে আনা কাঠগুলোকে কিছু কাঠ মুসল্লিদের ওজুর জন্য আমি পোড়াই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো কবুল ইবাদত করার মতো যোগ্য ইখলাস ইলম আমার নাই কিন্তু আমি তোমার কিছু মকবুল বান্দাকে তো ওযু করাই এর বরকতে আমাকেও তুমি আবেদ হিসেবে গণ্য নিও ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেলেন ইব্রাহিম বলে এ আল্লাহর বান্দা আমি কি আপনার কোনো আশা পূরণ করতে পারি নাকি লোকটা বলে আমার দুইটা আশা আছে জানি না ওটা পূরণ হবে কিনা একটা আশা হলো মরার আগে আমার একটা ভালো মানুষ দেখতে মনে চায় এ কারণে ভালো মানুষ দেখার জন্য দোয়া করে আল্লাহ আমি ইব্রাহিম দেখবার চাই ইব্রাহিম দেখবার চাই জানি না আমার আরজু পুরা হবে কিনা ইব্রাহিম আদহাম বলে আল্লাহর প্যারা তোমার এই আরজুটা তো পুরা হইয়াই গেছে কারণ আমি এ রাজ্যের বাদশাহ ইব্রাহিম জড়ায় ধরেছে জড়ায় ধরে বলে আমার রবের কাছে তো আমার আরেকটা আরজি আছে শুধু ইব্রাহিম দেখলেই আমার আরজি শেষ না আমার আরেকটা আরজি হলো আমি বদকার কিন্তু আমার জানাজা যেন ইব্রাহিম পড়ায় ইব্রাহিম আদহামের মতো বুজুর্গের জানাজা যদি আমার নসিব হয় তা আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করবে আশ্চর্য আল্লাহর পেয়ারা এ কথাটা বলার সাথে সাথে আকাশের দিকে তাকায় বলে আল্লাহ একটা পুরা করলে আর একটা পুরা করবে না আল্লাহ আর আকাশের দিকে তাকায় সে বলে একদিক দিয়া কালেমা পড়ছে আর একদিক দিয়া লোকটার প্রাণ পাখিটা বের হয়ে গেছে ইব্রাহিমের কোলে শুয়ে পড়ছে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে তাকে জানাজা করলেন গোসল দেওয়ালেন নিজে জানাজা করলেন নিজে দাফন করলেন একটা বুজুর্গের জানাজা দাফন নসিব হয়ে গেছে কি আমল ওযু করানোর আমল বান্দার ছোটখাটো আমলও আল্লাহ তাআলা নষ্ট করে না সাহাবি আল্লাহর রাসূলকে ওযু করায়ছে নবীজি খুশি হয়ে বলে ইসআল মা শিতা এই সাহাবি আমি তোর উপরে খুশি হয়ে গেছি তোর যা চাইতে মনে চায় তা আমার কাছে চাইতে পারস তুই যা চাবি তোকে আমি তাই দিব নবীজি এত খুশি হয়েছেন নবীজি সাহাবিকে বলে সালমা শিতা যা মনে চায় তাই চাও যা চাইবা তাই দিব নবীজি এত খুশি হইছেন যা চাবা তাই দিব আমি এই চান্স যদি আমরা পাইতাম তো আমরা বলতাম আমাদের ঘরটা সোনার ঘর বানিয়ে দেন অথবা দুনিয়া চেয়ে ফেলতাম আমরা কিন্তু সাহাবী কি বলে সাহাবী বলে ও গো আল্লাহর নবী আমি যা চাই তাই দিবেন আমাকে হ্যাঁ তুমি যা চাও তাই তোমাকে দিব সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই এটা আমাকে দেন আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন সাহাবী অনেক বড় জিনিস চেয়ে ফেলেছো তুমি এইটা ছাড়া অন্য আর কিছু চাওয়া যায় না তুমি অন্য কিছু চাও আর একটু ছোট কিছু চাও কারণ নবীর জান্নাতি বন্ধু তুমি হবে
রিফাকাত চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি এটা পাল্টায় অন্য কিছু চাও। সাহাবি তো সাহাবি, আমার মতো মুফতি রফির মতো অথবা সাখাওয়াত রাজির মতো এমন মৌলবীকে ধইরা যদি কেউ বলতে পারে হাসান জামিল সাহেবের মতো অথবা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী সাহেবের মতো অথবা আলী হাসান উসমান সাহেবের মতো যারা যারা এখানে আসছেন এদেরকে ধইরা যদি কেউ এটা বলতে পারে হুজুর আপনার সাথে জান্নাতে থাকতে চাই আপনাকে ভালোবাসি, তাহলে রাসূলকে পাইলে কিভাবে বলছে সাহাবীরা? সাহাবি তো আবেগ ধরে আল্লাহর রাসূলকে জড়া ধরে বলতেছে রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাই নবী। নবীজি বলেন অন্য কিছু চাও? সাহাবি বলে না, আমি যদি এইটা না পাই আমার আর কিছু দরকার নাই, আমি আপনার সাথেই জান্নাতে থাকতে চাই। সাহাবীকে আল্লাহর রাসূল বললেন ঠিক আছে যাও, তুমি যাকে ভালোবাসো তার সাথে তো তুমি থাকবেই। আল মারউ মা মান আহাব্বা, তবে সাহাবী জান্নাতে আমার সাথে থাকবা কিন্তু কাছে কাছে অবস্থানের জন্য। আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার জন্য জরুরি বেশি বেশি সেজদা দিবা। যত বেশি সেজদা তোমার জীবনে হবে তত বেশি কাছে থাকবে। আমার রেফাকাত সেজদা বেশি হলে হবে, এই কারণেই সাহাবীরা সবাই সেজদা বেশি দিত। আর তোমরা ওয়াজ বেশি শোনো কিন্তু সেজদা কম, মৌলবী বক্ত কিন্তু নামাজ বক্ত না। সাহাবীদের সেজদা বেশি কারণ সাহাবীরা সেজদার মাধ্যমে নবীর কাছাকাছি থাকতে চায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে সাহাবীদের গুণ তারাহুম রুকান সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবায়ে কেরামের চেহারার ভেতরে আছে সেজদার ডাক, আর তোমার ঠোঁটে আছে বিড়ি খাওয়ার ডাক, চোখে আছে গাঞ্জা টানার শ্বাস প্রশ্বাস, মুখে আছে মদের দুর্গন্ধ যদি থাকে, তোমার ভেতরে আছে গুনাহের দাগ, গুনাহের দাগ সন্নত নাই, তোমার চোখ মুখের ভিতরে পাপাচারের আসার, আর সাহাবীর চেহারায় হলো সেজদার দাগ। আল্লাহ আকবার, জোরে করে বলেন আল্লাহ আকবার। আল্লাহর রাসূল বলেন অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে, শর্ত হলো বেশি বেশি সেজদা দিবা, যত সেজদা বেশি হবে তত বেশি কাছে থাকবে। এ কারণে সাহাবীদের সেজদা বেশি। কিন্তু আফসোস, এ জমানার মুসলমানের ওয়াজ নসিহত বেশি সেজদা কম। কেউ আছে সপ্তাহে চার সেজদা, দুই রাকাত, এই সেজদা কম পার্টি কই যাস, বাস মাধ্যমে খবর চিনো সমরে আখবাসুন নাস কাহেগার, তোর এই তো ওয়াজটা করবার লাগছে, আজকে পাঁচ রক্ত পড়ছ উঠলি গা, তুই এনে মুইতে দিবি দরকার হয় তা তুই উঠতে পারবি না। নামাজের কথা গেলে মুতে ধরে শয়তানি খোঁজা মানে না দু হাত উপরে ধরে। হ্যাঁ, আমার সাথে চিল্লায় চিল্লায় ওয়াদা গুলো করো, বলো ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, দাড়ি কাটব না, ব্যাপারটা চলব না, মিথ্যা বলবো না, হারাম খাইব না, গীবত শিকায়াত করব না। চিল্লায় বলুন ইনশাআল্লাহ, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আর একটা ওয়াদা, সাহাবীরা যেমন রাসূল পাহারা দিয়েছে তোমরা আলেমের পাহারাদার,
সাহাবীরা যেমন ইনিন পাহারা দিয়েছে তোমরা মাদ্রাসার পাহারাদার সাহাবীরা যেমন নবীজির সাথে ছিল তোমরা আলেমদের সাথে থাকবে আলেম ওলামা যেখানে তোমরা আছো সেখানে চিল্লা বলে ইনশাআল্লাহ যারা আওয়াজ করে বলে ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবে ইসলামের শত্রুরা এই শুধু সাথে থাকে না শুধু সাথে থাকে না এই দেশে ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানোর জন্য নবীর খাতমে নবুয়তকে রক্ষা করার জন্য নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার এই মাটিতে করার জন্য যদি কোনো ডাক আসে প্রয়োজন বোধে কাফন পরে রাজপথে বেরিয়ে আসবে দ্বীনের ভালোবাসা প্রকাশ করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মহব্বত লালন করার প্রকাশ করার যোগ্যতা দান করুক আওয়াজ করে জোরে বলেন আমিন আমিন